এখন এটাকে আমরা কাটি ভাজি করি। চকলেট নাস্তায় খাচ্ছি বুটের ডাল, অলরেডি অর্ধেক খেয়ে ফেলছি, সেমাই আর মিষ্টি। মিষ্টি আম্মু গরম করে দিল ওভেনে, মিষ্টি গরম তো এটা প্রথম খাইলাম আমি, মানে ওভেনে গরম করে খুবই স্বাদ হয়েছে, মনে হচ্ছে যে এখনই মিষ্টি বানাইলো। আর ফ্রিজে রাখার পর মিষ্টি একটু টাইট হয়ে থাকে না, ওটা গরম করলে রস বের হয়, মানে মনে হচ্ছে এই মাত্র বানানো হলো মিষ্টি। আর এত পরিমাণ জুসি হয়ে গেছে যে দেখেন, এই যে জুসি হয়ে গেছে একদম। তোমারটা একটু ড্যাম হয়ে গেছে কেন? এটা আমারটা একটু ফোলা কমে গেছে, কিন্তু নরম হয়েছে, নরম হয়েছে, মনে হচ্ছে এখনই বানাইছো, এরকম স্বাদও অনেক, ভিতরটাও গরম হয়েছে। মুড়ি দিয়ে খাবা? মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে মিষ্টি তো কোনোদিন খাই নাই আমি। মুড়ি দিয়ে মিষ্টি মজা লাগে, খাই নাই। কিরে কি খবর? ওরা খাচ্ছে সেমাই দিয়ে, সেমাই শিরা, সেমাই শিরা দিয়ে রুটি। বাহ, আনকমন খাওয়া দাওয়া তোদের সব, শিরা দিয়ে রুটি, মিষ্টি দিয়ে মুড়ি। দেখো মিষ্টি দিয়ে মুড়ি কত ভালো লাগে না, মিষ্টি দিয়ে মুড়ি, মিষ্টি শিরা দিয়ে না মিষ্টি দিয়ে? মিষ্টি শিরা দিছি তোমারটা। ঘিয়ে কাট দিয়ে যে আমরা মুড়ি খাই ওইরকম স্বাদ লাগছে, গরম গরম ভালোই, অনেক মজা। কাঁঠাল দিয়ে পুরো সিঁড়ি নকশা করে দেওয়া হয়েছে, একটু আগে সব পাড়া হইলো, এই সিরিয়াল থেকে এই সিরিয়াল পর্যন্ত এখানে কাঁচা পাকা সব মিশালি আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মানে নিচ থেকে মনে হয় কি কাঁঠালের সাইজ ছোট, বাট এত বড় উপর থেকে পাড়ার পর বোঝা যায়, এক একটা কাঁঠালই 5-6 কেজি, যেটা দেখেন কত বড়। একটু আগে আমি সিয়াম সব আম্মু আফিয়া সবাই মিলে কাঁঠালগুলো পারলাম, এগুলো সব এখন গিফট চলে যাবে এলাকায়। কলার ভাদাল তপু মামা পেরে দিচ্ছে, এই ভাদাল আজকে রান্না হবে। এই গাছের কলা আজকেই পারছে? কালকে পারছে। ও এই ভীমরুল 7-8টা কামড় দিলে কবর আছে, পাওয়ারফুল বহুত দিছিল। এটা তো ভাজিও হয়? ভাজি হয়, অনেকে ডাল দিয়ে রান্না করে, অনেকে নিরামিষই দেয়। এখন এটাকে আমরা কাটি ভাজি করি। এটার ভিতরে আবার আঁশ নাই, অনেকগুলো আঁশ থাকে তো এটার মধ্যে আঁশ নাই। কালো জিরা দিয়ে দিলাম, এটা হলো কলা গাছের মাঝখানে আমরা বলি ভাদাল। লবণ ভাজিটা আমাদের হয়ে গেছে। এখন এই যে কাঁঠাল সবাইকে তুলে দিব, সব বাড়ি বাড়িতে কাতল মাছ কালার গরম হয়ে গেছে। এদিকে সবজি রান্না হচ্ছে, লবণ হলুদ জিরা গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা মশলাটা ভালো করে কষাই নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা এই মাছটা আজকে ভাজবো না, মাখায় রাখছি হলুদ লবণ মরিচের গুঁড়া একটু তেল।
কারেন্ট আসলো। সব ঠিক আছে, হয়ে গেছে আমাদের তরকারিটা। কাঁচামরি দিয়ে দিচ্ছি একটু, আর দিব গরম মশলা। হয়ে গেছে আমাদের মাছটা। ক্যামেরায় অতটা আসতেছে না, ভালো বড় দু পেঁয়াজের মতো রান্না করছো না, দেখে তো মনে হচ্ছে যে গোস্ত রান্না করছো। একদম টাটকা মাছের মজাই আলাদা। এই পিসগুলো মনে হচ্ছে যে আমি গোস্ত খাচ্ছি এরকম। স্বাদটা একটু ডিফারেন্ট, একদম টাটকা, খুবই সুস্বাদু।